বিশ্বভারতীর ভাষা ভবনে পার্সিয়ান উর্দু এবং ইসলামিক স্টাডিজ বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের মানসিক নির্যাতনের অভিযোগ উঠল থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীরা অধ্যাপককে সর্বদিনে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে মোবাইলে অশালীন মেসেজ করারও অভিযোগ তুলেছে ছাত্রীরা আমাদের ডিপার্টমেন্টে যে প্রফেসর ওনার বিরুদ্ধেই অভিযোগ উনি বারবার মেয়েদেরকে মেসেজ করেন উল্টো পাল্টা ঠিক আছে তো ওনার শিকার বারবার আমরা হই হ্যাঁ উনি বারবার আমাদেরকে বলেন কি যে তুমি যদি আমার সাথে এসে দেখা না করো আমার সাথে যদি ফ্রেন্ডশিপের সম্পর্ক না করো বা আলাদাভাবে যদি না বসো তাহলে তোমাকে ব্যাক দিয়ে দেব আমাদের পরীক্ষার এক দুদিনের দিনের মধ্যেই তিনি বলে দিতেন যে আমাদের কোন সাবজেক্টে ব্যাক আসতে পারে ঠিক আছে ওনার এই কথাগুলো যদি না শুনতাম বা পাত্তা না দিতাম তাহলে উনি সবসময় আমাদেরকে মানে মানে থ্রেড করতেন ঠিক আছে শুনছি তো এখনো পর্যন্ত অনেক মেয়ের সাথে এটা হয়েছে তো আমরা চাই না যে যেগুলো আমাদের সাথে হচ্ছে এখন সেগুলো আর ভবিষ্যতে কারোর সাথে হোক আমরা চাইছি যে ওনাকে যাতে মানে শাস্তি দেওয়া হোক যাতে এই জিনিসটা এখন আমাদের সাথে হচ্ছে ভবিষ্যতে যেন আমাদের জুনিয়র কারোর সাথে যেন না হয় এটাই কি করলে তার জন্য তার জন্য আমরা কমপ্লেন করেছি এফআইআর করেছি কোথায় শান্তিনিকেতন থানাতে করেছি এমনকি ওমেন পুলিশ এখানেও এসেছিলাম